বজবজ পৌরসভার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনসুর সাহেবের কাছে। দাদা, দীর্ঘ প্রতীক্ষার পরে আবার সবুজ ঝড় আপনারা উড়িয়েছেন, এই জয় কাকে আপনি দিলেন? এই জয়টা আমাদের মা মাটির মানুষ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি এবং জাহাঙ্গীর খান ইনার অনুপ্রেরণায় আজকে বজবজ আমাদের 20টা ওয়ার্ডে জয় করেছি। জাহাঙ্গীর খানের নেতৃত্বে আমরা বজবজে 18টা বিনা প্রতিদ্বন্দ্বিতে জয় হয়েছে, 2টো ওয়ার্ড ইলেকশন হয়ে জয় হয়েছে। এইটা ওনার রাজনৈতিক ক্যাপাসিটির জন্যে মানুষ বজবজের ওনার আমাদের মা মাটির মানুষ সরকারের কাজ দেখে সাংসদ অভিষেক ব্যানার্জির উন্নয়ন দেখে মানুষ যে আছে দু হাত তুলে আশীর্বাদ করেছে। দাদা, হাওড়ায় বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী একটা দিয়েছে বিয়ান, উনি বলেছেন কি এক বিহারি স বিমারি, এটা নিয়ে আপনি কী ভাবছেন? না দেখুন, বিহারি বাঙালি গুজরাতি মাদ্রাসি এই সব একটা মানুষের যে যে জায়গা থাকে সেটা ভাষা। আমরা ভারতবর্ষে আছি, হিন্দুস্তানে আমরা সব একসঙ্গে মিলেমিশে থাকি। ভারতবর্ষে যত রকম ধর্মের মানুষ, যত রকম ভাষা বলার মানুষ আছে, কিন্তু সব আমরা একসঙ্গে মিলেমিশে থাকি। এইসব আমাদের কমেন্টটা করাটা ঠিক হয়নি। কেন কমেন্টটা করাটা এই জন্যে ঠিক হয়নি, কেন আমরা লক্ষ লক্ষ বাঙালিকে আমরা বিহারে দেখেছি, লক্ষ লক্ষ বিহারি বাঙালি আছে, এর মানে কি এটা কি বিমারি? না না, এটা ভুল কথা। আমরা সবাইকে একসঙ্গে মিলেমিশে নিয়ে চলি। আর সবথেকে বড়ো কথা আছে, মামাটি মানুষ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এইসব জিনিসকে ভেদভাব করে না। যত রকম ধর্মের মানুষ আছে সবাইকে মিলিয়ে একসঙ্গে নিয়ে চলার, এটাই আমাদের প্রেরণা দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক ব্যানার্জি। ওই জন্য আমরা সমস্ত ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে চলব। যেমনি দেখুন, কালকে দোল ছিল, আজকে হোলি আছে, কালকে সবেরা ছিল, আমরা সব পালন করেছি, দোল পালন করেছি, হোলি পালন করেছি এবং সবরাত পালন করেছি। তাহলে আমরা যে আছি সমস্ত মানুষ মিলেমিশে থাকি, ধর্মের দিকে লক্ষ্য করি না। একটা বিন্দি দুটো কুসুম, একটা নয়নমণি আর একটা প্রাণ যে বলে, এটা তো বাস্তব। এখানে ভেদভাবের কোনো জায়গা নেই, আর ভাষাভাষি নিয়ে কোনো ব্যাপার নেই। এখানে আমরা সবাই মিলেমিশে থাকি। দাদা, দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের প্রাণ বিপন্ন করে, নিজের প্রাণ ঝুঁকি নিয়ে এই করোনা লকডাউন মানুষের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। আপনি কি কেমন কাজ করেছিলেন যে ওনার সৈনিক হিসেবে? তো যদি একটু এই কাজের সার্টিফিকেট তো আমাদের এলাকার মানুষ দেবে। আমরা মা মাটি মানুষ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে সাংসদ অভিষেক ব্যানার্জির নেতৃত্বে উনি যে হিসাবে মানুষকে সুবিধা দিয়েছে, ভাবা থেকে নিয়ে কোনো এরকম ব্যবস্থা নেই যে উনি করেন। আমরা ঘরে ঘরে যে চাল ডাল তেল সাবুন মশলা সব কিছু আমাদের দলের পক্ষ থেকে সাংসদ অভিষেক ব্যানার্জি পাঠিয়েছে। আমরা প্রত্যেক মানুষের বাড়ি বাড়িতে যেয়ে দিয়ে এসেছি, প্রত্যেক মানুষের সেবায় লেগেছি, স্যানিটাইজ থেকে নিয়ে মাস্ক থেকে নিয়ে সব কিছু আমরা কিন্তু ওনাদের দিয়েছি। এসব আমাদের দলের অনুদান, দল দিয়েছে আর আমরা মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছি। আমরা নিজের মুখ থেকে আমি কেন বলতে যাব যে আমি মানুষের সেবা করেছি? মানুষ থেকে জিজ্ঞেস করতে হবে, বজবজের মানুষকে জিজ্ঞেস করতে হবে। এইটা প্রমাণ করে দিয়েছে বজবজের মানুষ কি বিনা প্রতিদ্বন্দ্বিতায় 18খানা ওয়ার্ড আমরা জিতে গেছি। 2খানা ওয়ার্ডে যেখানে ভোট হলো 98% ভোট আমরা টিএমসি পেয়েছি, এইটাই সবুত। দাদা, শত্রুঘ্ন সিনহা এদিক থেকে বাই ইলেকশনে দাঁড়িয়েছে আসানসোলে, উনি একটা বিহারের লোক ও একটা ফিল্মি জগৎ লোক, এইটা কি নিয়ে এই ইলেকশনে প্রভাব পড়তে পারবে কি যিনি বলেছেন এক বিমারি সব এক বিহারি সব বিমারি, এটা নিয়ে? না, এটা নিয়ে আমি বিশেষ কিছু বলবো না। এটা দলের ব্যাপার, দল যেটা ঠিক করেছে সেটাই ঠিক, দলের কথা আমাদের জন্য শেষ কথা, দল যেটা ভালো বোঝে সেটা করে, আমরা দলের বাইরে না। দাদা, এখানে যে অপূর্ণ কাজ, কী অপূর্ণ কাজ রয়ে গেছে সেইটা আপনি পূর্ণ করবেন এবারে প্রথম?
দেখুন, আমরা বজবজে যে কাজটা সত্যি কথা বাকি রয়ে গেছে বললে আমার মনে হয়নি কি কিছু সেরকম কাজ আছে। একটু জলের সমস্যা আছে, সেটা আমরা দেখে নেব। এমনি আমাদের সরকার থেকে যত কাজ করেছে এর কল্পনা করা যায় না। আজকে পশ্চিম বাংলায় উন্নয়নের ধারায় মানুষ দু হাত তুলে আশীর্বাদ করেছে, এইটা বাস্তব। যেহেতু কোনো দল আজকে সাংসদ অভিষেক ব্যানার্জির সামনে টিকতে পারেনি বলে ওনাদের বিভিন্ন রকম অভিযোগ লাগায়, আমি এটা গর্ব করে বলি যে পুরো ভারতবর্ষে যত রকম স্টেট আছে আমাদের পশ্চিমবঙ্গের মা মাটি মানুষ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থেকে বেটার কোথাও না। আপনি যে কোনো স্টেটে যাবেন দেখবেন একটা ছোট চায় নিতে গেলে 10 টাকার নিচে নেই, কিন্তু আজকেও আমাদের পশ্চিমবঙ্গে আপনি 2 টাকা 3 টাকায় চায় পাবেন। কোনো এরকম আপনি 50-100 টাকাতে আপনি পুরো পেট ভর্তি করে সুস্থভাবে খেতে পারবেন পশ্চিমবঙ্গে, কিন্তু আর অন্য অন্য স্টেটে নেই। পশ্চিমবঙ্গের সুবিধে আমাদের এইখানে যত মানুষ আছে গরিব থেকে গরিব মানুষ কেউ না খেয়ে নেই, এইটা দান আছে আমাদের মা মাটির মানুষ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, অনুদান আছে সাংসদ অভিষেক ব্যানার্জি, বাস্তব এটা। বজবজবাসী সে ক্যা বলে, বজবজবাসী কো মানে আপনে দিল সে ধন্যবাদ জানানা চাহতা হুম, যো আজ হামারে সরকার মা মাটি মানুষ সরকার মমতা ব্যানার্জি কে সরকার সাংসদ অভিষেক ব্যানার্জি কে সরকার মে যো হ্যায় হাম হামারে সরকার কো দো হাত উঠা কে আশীর্বাদ কিয়া হ্যায়, ইয়ে সবুত দে দিয়া 18 ঠো ওয়ার্ড মে হাম লোগ যো হ্যায় বিনা প্রতিদ্বন্দ্বী কা জিত গয়ে, কোই ক্যান্ডিডেট নেই মিলা, ইয়ে বহুত বড়ি বাত হ্যায়, বড়ি সবুত আর কিয়া চাই। আর দো যো দো ওয়ার্ড বাকি থা উসমে ভোট হুয়া তো 98% ভোট টিএমসি কো মিলা, ইসে বড়ি সবুত আর কিয়া চাই। হাম বজবজবাসী সে অন্তর অন্দর সে দিল সে উনকো দোয়া করার চাহতে হ্যাঁ আর আশীর্বাদ করার চাহতে হ্যাঁ কি ইসি তরিকে সে আমার সরকার কো মদদ করতা রে, আমার সমর্থন হামলোগ কা সমর্থন করতা রে, ইসে বেশি আর কিছু নেই চাই। আর হামলোগ হর সময় উলোক সুবিধা দেনে কে লিয়ে তৈয়ার হ্যাঁ। আপনি কত ভোটে আপনি জিতেছিলেন? আমি এর আগেবারে 781 ভোটে জিতেছিলাম। আমাদের কংগ্রেসের এইখানে 35 বছরের এই ওয়ার্ডটা কংগ্রেসের হাতে ছিল, ওনাকে 781 ভোটে আমি হারিয়ে লিড করেছিলাম। এবারে আপনি কত এতে লিড দিয়েছেন? এইবারে তো আমরা বেটার কন্টেস্টেন্ট, আমাদের কাউকে যাওয়ার প্রয়োজন নেই। অসংখ্য ধন্যবাদ আজ মোহাম্মদ মনসুর মগরুকে আজকে আমরা পেয়ে গেছিলাম ভাইস চেয়ারম্যান পদে, উনি নবনিযুক্ত। আবার ওনার চাপ বেড়ে গেল, কাজের এ বেড়ে গেল, অর্থাৎ বলা চলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সভা সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াকু সৈনিক, যিনি আবার জয়ী হয়ে তিনি যে কাজ তিনি হাতে নিয়েছেন তা তিনি সম্পন্ন করবেন বলে আজকে সংবাদ মাধ্যমে জানালেন, এবং ওনাকে একান্তে আমরা পেয়ে গিয়েছিলাম এবং ওনার অমূল্য সময় উনি নষ্ট করে আজ আমাদের সংবাদ মাধ্যমকে যা জানালেন তা আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো, সেই দিকে নজর রাখুন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সংবাদ মাধ্যমের তরফ থেকে। আর একটা কথা বলি, আমাদের পৌরসভাতে গজগজ বিধানসভায় অবজারভার জাহাঙ্গীর খান, যিনি গত 2 বছরে এসে আমাদের গজগজের মানচিত্রটা রূপটা পাল্টে দিয়েছে, উনি এত ভালো নেতৃত্ব করেছে যে গজগজে মানুষ ওনার প্রতি খুশি হয়ে পুরো একান্ত 2 হাত তুলে ওনার আশীর্বাদ করেছে। এটা আমি অন্তর অন্তর থেকে জাহাঙ্গীর খানকে ধন্যবাদ জানাবো যে উনি আমাদের বজবজে, আর ধন্যবাদ জানাবো সাংসদ অভিষেক ব্যানার্জিকে যে যিনি উনি আমাদের বজবজে ওনাকে দিয়েছে। জাহাঙ্গীর খানের নেতৃত্বে যেভাবে বজবজের মানুষকে অনুপ্রেরণা জাগিয়েছেন এবং নেতৃত্ব দিয়েছেন, মোহাম্মদ মনসুর সাহেব আজ জানালেন যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জাহাঙ্গীর খানকে অসংখ্য ধন্যবাদ যে এইরকম মানুষ আজকে মা মাটি মানুষের সরকার আজ ওনাদের পাশে রয়েছেন বলে উনি নিজেকে গর্বিত বোধ মনে করছেন।
অনেক ধন্যবাদ দাদা আপনাকে আজকে সংবাদ মাধ্যমকে সময় দেওয়ার জন্যে।